বৈরিতানয় শান্তি প্রগতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান নৌ কর্মকর্তাকে নির্যাতনের মামলায় ইরফান সেলিমের তিন দিনের রিমান্ড সাত মাস পর বাংলাদেশ ভারত বিশেষ বিমান চলাচল শুরু শিগগিরই পর্যটক ভিসা বললেন ভারতীয় হাইকমিশনার একশো মিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদনের ঘোষণা ট্রাম্পের দুই লাখ মানুষের মৃত্যুর দায় নিতে হবে বললেন বাইডেন শুনছিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24 অনলাইনে বঙ্গবন্ধুর দেয়া পররাষ্ট্র নীতি অনুযায়ী বৈরিতা নয় শান্তির পথ ধরেই প্রগতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক উল্লেখ করে সৎ ও উন্নত মানসিকতা নিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন পটুয়াখালীতে লেবুখালী শেখ হাসিনা সেনানিবাস সশস্ত্র বাহিনীর নবগঠিত তিনটি ব্রিগেড ও পাঁচটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠান আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান সমন্বয়ক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপস্থিতিতে 49 ফিল্ড রেজিমেন্ট 66 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 12 সিগন্যাল ব্যাটালিয়ন 24 এমপি ব্যাটালিয়ন এবং সদর দফতর 28 পদাতিক ডিভিশন সহ নবগঠিত ব্রিগেড ফোর্স পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1974 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া প্রতিরক্ষা নীতিমালার আধুনিক রূপ দিতে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন তিনি আমাদের সরকার সেনাবাহিনী উন্নয়ন সম্প্রসারণ এবং আধুনিকায়নে বিশ্বাসী এবং এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছি যা 1974 সালে জাতির পিতা যে প্রতিরক্ষা নীতিমালা দিয়েছিলেন সেই নীতিমালার ভিত্তিতেই সশস্ত্র বাহিনীকে দেশের মানুষের আস্থার প্রতীক উল্লেখ করে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন সরকার প্রধান সেনাবাহিনীর সদস্য হিসেবে দেশের জন্য কাজ করার লক্ষ্যে সর্বপ্রথম দরকার হচ্ছে পেশাদারিত্ব এবং প্রশিক্ষণ আর এই পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে নেতৃত্বের প্রতি আস্থা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই আমরা বাংলাদেশকে আর্থসামাজিকভাবে উন্নতি করতে চাই কিন্তু যদি কখনো আমাদের আমরা আক্রান্ত হই যেটা মোকাবেলা করবার মতো শক্তি যেন আমরা অর্জন করতে পারি সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই এবং সেভাবে আমরা তৈরি থাকতে চাই করোনার মন্দা কাটাতে সরকারের প্রণোদনা দেশের অর্থনীতি সচল রেখেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তার ফলে আমাদের অর্থনীতির চাক আমরা সচল রাখতে সক্ষম হয়েছি আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা নৌবাহিনীর কর্মকর্তার করা হামলা মামলায় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন এর আগে ধানমন্ডি থানা পুলিশ তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন মাহমুদ হাসানের রিপোর্ট ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যা চেষ্টার মামলা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান পরদিন দুপুরে পুরান ঢাকার চকবাজারে হাজি সেলিমের বাসায় অভিযান চালায় র‍্যাব সেখান থেকে ইরফান সেলিম ও জাহিদকে হেফাজতে নেয় তারা বাসায় অবৈধভাবে মদ ও ওয়াকিটকি রাখার দায়ে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের দুজনকে এক বছর করে কারাদণ্ড দেয় গ্রেফতার করে তাদের রাখা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক আশফাক রাজীব হাসান সাত দিনের রিমান্ড আবেদন করেন এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড ও গ্রেফতারের বিষয়ে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন
বেলা ১২টার দিকে ইরফান এবং তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে আদালতে তোলা হলে তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। দীর্ঘ সাত মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবারও ভারতের সঙ্গে বিমান চলাচল শুরু হয়েছে। এয়ার বাবল চুক্তির অধীনে প্রথম দিনে ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা চেন্নাই ঢাকা কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। খুব শীঘ্রই পর্যটকদের জন্য ভারতীয় ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। জসিম জুয়েলের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে মার্চের শেষ দিকে বন্ধ হয় বাংলাদেশ ভারত বিমান চলাচল। দীর্ঘ সাত মাস পর এয়ার বাবল চুক্তির আওতায় প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা শুরু করল দুদেশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় হাইকমিশনার এর উদ্বোধন করেন। ভারত বাংলাদেশ সহ ১৪টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তি সই করেছে। চুক্তির আওতায় সপ্তাহে ৫৬টি বিমান চলাচল করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার বলেন, এয়ার বাবল চুক্তির অধীনে বিমান চলাচল বাংলাদেশ ভারতের জনগণের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নেবে। Sure, our airline friends, whatever needs to be done, we will do what is necessary to help our Bangladeshi friends go back to India. করোনা মহামারী কাটিয়ে শিগগিরই পর্যটক ভিসা চালু করা হবে বলেও জানান তিনি। We have a constraint, we do have a pandemic still going, so tourist visas may be difficult for the immediate future. Let's see, who knows how quickly we can start. দীর্ঘদিন পর ভারতে যেতে পেরে সন্তুষ্ট যাত্রীরা। তিন মাস পর পর যাওয়ার কথা, কিন্তু এই করোনার জন্য অনেকটা ক্ষতি হয়ে গেল। করোনা আমার একটু পরিস্থিতি মানে শিথিল হয়েছে, ফ্লাইট ছেড়েছে ইউএস বাংলা, তাই আমরা। করোনার আগে যেখানে গড়ে ৭-১০ হাজার ভিসা দেওয়া হতো, তা এখন ১,০০০ নেমে এসেছে। তবে পুরোদমে ভিসা সেবা দিতে তৈরি ভারতীয় হাইকমিশন। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গতিশীল হচ্ছে উৎপাদনমুখী কর্মকাণ্ড, বাড়ছে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির চাহিদা। আবারও আমন্ত্রণ দুপুর ২টার ২১-এর সংবাদে। পরিস্থিতির উন্নতি হলে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরদোয়ান মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসার ব্যাপারে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বুধবার রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশকে চতুর্থ দফায় করোনার চিকিৎসা সামগ্রী উপহার দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রীর হাতে এই উপহার তুলে দেন দেশটির রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। পরে পররাষ্ট্রমন্ত্রী ও তুরস্কের রাষ্ট্রদূত সাংবাদিকদের সাথে কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, নিজেদের দূতাবাস উদ্বোধন করতে শিগগিরই ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক ২ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর ব্যাপারে আশাবাদের কথাও জানান তিনি। ক্রমেই গতিশীল হচ্ছে উৎপাদনমুখী কর্মকাণ্ড, এতে বাড়ছে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির চাহিদা, আর এর ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে আমদানি বাণিজ্যে। ব্যবসায়ীরা বলছেন, অভ্যন্তরীণ ভোক্তা চাহিদা বাড়ার পাশাপাশি রপ্তানি বাণিজ্য বেগবান হয়, বাড়ছে আমদানি। একইমত অর্থনীতিবিদদেরও। তহিদুর রহমানের রিপোর্ট। করোনার ধাক্কা সামলে অনেকটাই সচল দেশের উৎপাদনমুখী শিল্প কারখানা, এতে বাড়ছে আমদানি বাণিজ্য। গত জুলাই আগস্ট সময়ে আমদানির নতুন ঋণপত্র খোলা হয়েছে ৭.৯৫ বিলিয়ন ডলারের, আর ৩১ আগস্ট পর্যন্ত ঋণপত্রের স্থিতি ছিল ১৩.৮৬ বিলিয়ন মার্কিন ডলার। অর্থবছরের প্রথম দুই মাসে ১.২৫ বিলিয়ন ডলারের ঋণপত্র খোলা হয় শুধু গার্মেন্টস শিল্পের ফেব্রিক্স ও উপকরণ আমদানিতে, আর ১.৩২ বিলিয়ন ডলারের মূলধনী যন্ত্রপাতি, ৬৪ কোটি ডলারের তুলা ও সিনথেটিক্স ফাইবার, ৬১ কোটি ডলারের শিল্পের মধ্যবর্তী কাঁচামাল সহ জ্বালানি ও ভোজ্য তেল, ওষুধ শিল্পের কাঁচামাল, কেমিক্যালস, সিমেন্ট উৎপাদনের ক্লিংকার, গম ও শিশু খাদ্য সহ বিভিন্ন পণ্যের আমদানিও বেড়েছে এই সময়ে। যেহেতু আমাদের রপ্তানির একটু পজিটিভ ফ্লো আমরা লক্ষ্য করছি, সেক্ষেত্রে আমদানিটা স্বাভাবিকভাবেই একটু গতি ফিরে পাচ্ছে। অনুদানা প্যাকেজ দিয়েছিলেন সেইটার সুফল কিন্তু আজকে আমরা ভোগ করতেছি, যে আমাদের অর্থনীতিটা খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়েছে। যদি আপনি উন্নত বিশ্ব এবং বড় বড় দেশগুলোর সাথে তুলনা করেন বা আমাদের এশিয়ার পার্শ্ববর্তী দেশের সাথেও তুলনা করেন, আমাদের অর্থনৈতিক অবস্থাটা কিন্তু আসলেই এখন
ভালো। এদিকে শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানি বৃদ্ধির প্রবণতাকে ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা। রপ্তানিমুখী যে সমস্ত শিল্পখাত, বিশেষ করে তৈরি পোশাকের সঙ্গে সম্পর্কিত কাঁচামাল, তুলা, সুতা, সিনথেটিক ইয়ার্ন, কেমিক্যাল ফাইবার এবং একই সাথে প্রস্তুত কাপড়, এগুলো কিন্তু আমরা আমদানি করতে দেখছি, যেটি আমাদের কাছে ইতিবাচক মনে হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলছে গত জুলাই আগস্ট সময়ে দেশে 8.03 বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়। আগের বছরের একই সময়ে আমদানি হয়েছিল 9.32 বিলিয়ন মার্কিন ডলার। এই হিসেবে অর্থবছরের প্রথম দুই মাসে আগের বছরের একই সময়ের তুলনায় আমদানি কম হয়েছে 13.8%। অর্থবছরের প্রথম প্রান্তিকে 15,959 কোটি টাকা আমদানি শুল্ক আদায় হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, আগের বছরের একই সময়ের চেয়ে যা প্রায় 7% বেশি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঐরিতা নয়, শান্তি প্রগতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ, সশস্ত্র বাহিনীকে নেতৃত্ব প্রতি আস্থা রাখার আহ্বান। নৌ কর্মকর্তাকে নির্যাতনের মামলায় ইরফান সেলিমের 3 দিনের রিমান্ড। 7 মাস পর বাংলাদেশ ভারত বিশেষ বিমান চলাচল শুরু, শীঘ্রই পর্যটন ভিসা বললেন ভারতীয় হাই কমিশনার। 100 মিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদনের ঘোষণা ট্রাম্পের, 2 লাখ মানুষের মৃত্যুর দায় নিতে হবে বললেন বাইডেন। সবশেষ খবর নিতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21stv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21stv24online। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সাথে থাকুন।